রাজধানীতে আজ থেকে শুরু হলো 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তারা জানান, আপাতত রাজধানীতে শিশুদের টিকা দেওয়া হলেও পর্যায়ক্রমে জেলাগুলোতে ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে কিছুটা দেরিতে হলেও টিকা গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শঙ্কা কেটেছে অভিভাবকদেরও। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংকটময় সময়ে উৎকণ্ঠা কাটিয়ে টিকা নিতে পেরে নিজেদের অনুভূতির কথা জানালো শিশুরা। ভাবছিলাম যে অনেক ব্যথা হবে, অনেকের আবার জ্বরও এসেছিল টিকা নেওয়ার পর, কিন্তু এখন জানি না কি হবে, স্ট্রং থাকতেছি আর হচ্ছে টিকা নেওয়ার পর ভালোই ফিল হতেছে আমার। টিকা দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং দূরত্ব বজায় রাখতে চলতে হবে। সন্তানরা করোনা প্রতিরোধী টিকা পাচ্ছে, তাই এ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরাও। পরীক্ষাটা শান্তিতে দিতে পারবে, সামনে কলেজে আসতে পারবে, যে আমাদের করোনার একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভয়টা কাজ করবে না। আমরাও টিকা নিয়ে আসি, মাশাআল্লাহ কোনো সমস্যা হয়নি, বাচ্চাদের দিয়ে দিচ্ছি, বাচ্চারা সুস্থভাবে স্কুলে আসবে, আমাদের কোনো টেনশন থাকবে না। অনেক ভালো লাগছে যে এই এই উদ্যোগটা, যদি মনে করেন যে প্রথম অবস্থায় হয়তো বাচ্চারা 1.5 বছর ঘরে থাকে অনেক খারাপ হয়ে গেছে। টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, আপাতত রাজধানীর 8টি কেন্দ্রে 5,000 করে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশের জেলা পর্যায়ে টিকা দেওয়ার কথা জানান তিনি। টিকা দিব প্রায় 5,000 করে, অর্থাৎ ঢাকায় আমরা 40,000 টিকা প্রতিদিন আমরা দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি, আমাদের চেষ্টা থাকবে এবং ইনশাআল্লাহ সেটা আমরা কামিয়াব হব। টিকার কোনো অভাব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি লোকে যার টিকার প্রয়োজন তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন, পরীক্ষা শুরুর আগেই এই স্তরের শিক্ষার্থীদের টিকাদান শেষ করার লক্ষ্য সরকারের। এছাড়া টিকা নেওয়ার পরও শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা অবলম্বনের আহ্বান জানান তিনি। আমরা আশা করছি যে স্কুল থেকে যখন শিক্ষার্থীরা আসবে প্রথমে পরীক্ষার্থীদেরকে আমরা দিয়ে দেবার চেষ্টা করব, তবে এক একটি স্কুল কিন্তু একেবারে স্কুল ধরে ধরে আমরা দিয়ে দেবার যেহেতু চেষ্টা করব, সেখানে পরীক্ষার্থীরাও থাকবে, পরীক্ষার্থী ছাড়াও হয়তো থাকবে। সব পরীক্ষার্থীকে আমরা যেমনটি মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে 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 দিয়ে দেবার। এ সময় টিকা সরবরাহ নিশ্চিতে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ফাইজার ভ্যাকসিনস এনেবল ইয়াং বাংলাদেশিস টু রিটার্ন টু দ্যাট। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।